পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্লিজ আপনি আর আপনার স্ত্রী আপনারা দুজনে মিলে চৈকে একটু সময় দিন। হ্যাঁ আমি জানি আমার বলে কোনো লাভ নেই, আপনার হয়তো এটাও মনে হবে যে আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে একটু বেশি নাক গলাচ্ছি, কিন্তু মিস্টার ভাটি আমি যেটা বলছি চৈর ভালোর জন্যই বলছি, আরো ভালোটা ভাবি বলেই হয়তো এক কথা বারবার বলছি। আমি চাইলে তাও মাম্মাকে সময় দিতে পার, কিন্তু ওর মা চাইলেও পারবে না। ওর মা নেই। বছর হয়ে গেছে ওর মা মারা গেছে, কিন্তু আমি আমার মেয়েকে এখনো সত্যিটা বলতে পারিনি, সাহস হয়নি। ওকে মিথ্যে সান্ত্বনা দিয়ে রেখেছি যে ওর মা কোথাও ঘুরতে গেছে, আর সবার মায়ের মতো ওর মাও ফিরে আস। আই এম সরি মিস্টার ভাটিয়া, আমি আপনাকে ইন্টেনশনালি হার্ট করতে চাইনি, ঠিকই তো আমার তো আপনাকে এভাবে বলাটা উচিত হয়নি, আমি তো না জেনেই আপনাকে ব্লেম করেছি। বিশ্বাস করুন আপনি এখন কোন পরিস্থিতির মধ্যে আছেন সেটা আমি যথেষ্ট ভালো বুঝতে পারছি। আপনার পক্ষে আমার আমার মেয়ের সিচুয়েশনটা বোঝা ইম্পসিবল। শুধু আপনি কেন, এই পৃথিবীর কেউই বুঝতে পারবে না। না মিস্টার ভাটিয়া, মা বাবাকে একসঙ্গে না পেয়ে বড় হয়ে ওঠা, মা বাবার মধ্যে কোনো একজনকে ছেড়ে বাঁচা, এটা খুব কঠিন, আর সেটা আমার থেকে ভালো আর কে বুঝবে, কারণ আমি নিজেও এই একই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। চুই এখন যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যে একাকিত্বটাও বোধ করছে, সেটা একটা সময় আমিও করেছি, দিনের পর দিন, বছরের পর বছর। হ্যাঁ এখন হয়তো আমি অনেকটা কাটিয়ে উঠেছি। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।